যারা নীতি নির্ধারণীতে আছেন তারা পুরুষ পুরুষ তো এখন সবাইকে কিন্তু আমাদের ডেপুটি স্পিকার মাননীয় ডেপুটি স্পিকারের মতো নারী বান্ধব হতে হবে সবাইকে আর কি যে বাস্তবায়নের ক্ষেত্রে এই যে মাননীয় প্রধানমন্ত্রী কি চান সেটা বুঝে সেভাবে বাস্তবায়নগুলো করতে হবে তো আমি সব অন্যদের প্রতিও বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আমরা মনে করি যে তার যে নীতি নির্ধারণী নীতিগুলো আছে আরেকটি কথা আমি সব জায়গায় বলি এটা না বললেই নয় যে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রথমবার ক্ষমতায় এসে একটি কাজ করেছেন যেটি হলো যে সন্তানের যে পরিচয়ে মায়ের নাম সংযুক্তি এটার চেয়ে বড় সম্মান বড় ক্ষমতায়ন আমার মনে হয় আমি আর কিছুতে দেখি না যে যে নারী তার সন্তান গর্ভে ধারণ করেছেন 10 মাস তাকে লালন জন্ম দেওয়ার পর থেকে লালন পালন বড় করা আমাদের দেশের নারীরাই এটা করে থাকে একজন মাই করে থাকেন কিন্তু মায়ের কিন্তু কোনো স্বীকৃতি ছিল না সেইভাবে যে মা তার মাকে এই পরিচয়টা তার মানে লিখিত ছিল না কোথাও কিন্তু মানে প্রধানমন্ত্রী সেই কাজটি করেছেন তো এখানে নারীরা কিন্তু অনেক এম্পাওয়ার্ড হয়েছে আমি মনে করি যে এর ফলে নারীদের যে সাহস যে শক্তি তাদের যে উদ্যম এটি বেড়েছে নারীরা কিন্তু সাহসী হয়েছে আর একটি কথা যে আমরা যে বিনিয়োগের কথা বলছি এই বিনিয়োগটা যেমন সরকার করবে এই বিনিয়োগটা কিন্তু পরিবারকেও করতে হবে সেই বিনিয়োগটা শুধু এই আর্থিক না এটা মানসিক বিনিয়োগ এটা তাকে এমন ধরনের করে তাকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা তাকে নিজের প্রতি যে কনফিডেন্স নিজের সেলফ রেসপেক্ট এইভাবে তাকে গড়ে তোলা যেন সে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে সে তার মানে দৃপ্ত পদক্ষেপে সে এগিয়ে যেতে পারে একটা মেয়েকে এটা গড়ে তুলতে পারে কিন্তু তার পরিবার এই পরিবারকে তার নারী মানে কন্যা শিশুর প্রতি বিনিয়োগ করতে হবে সে পুরুষ শিশু এবং কন্যা শিশু সমান তালে সমান সুযোগ সুবিধা পেয়ে বেড়ে উঠলে যে কোনো কেউই কোনো অংশে কম না নারীকে কোনো অংশেই কম না তার মেয়ে শিশুটি কোনো অংশেই কম না সে যখন সমান সুযোগ পেয়ে সমানভাবে বেড়ে উঠবে তখন দেখবে যে দেখা যাবে যে এই মেয়েটি তার পরিবারকে দেখবে কারণ বাবা মারা আশা করে যে ছেলে সন্তানকে বড় করলে শিক্ষিত করলে তারা তাকে দেখাশোনা করবে তার ভবিষ্যৎ বংশধর এই ধরনের একটি চিন্তা থেকে তো আমি মনে করি এখন এই চিন্তা থেকে আমাদের সমাজ বেরিয়ে আসছে বেরিয়ে আসছে অনেকেই ভাবছে যে মেয়েকে শিক্ষিত করে তুললে সেও আমাকে আমার দেখাশোনা করতে পারে পরিবারের দায়িত্ব নিতে পারবে এই সব কিছুর অবদান আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা তিনি চান বলেই আজকে কিন্তু সমাজ এভাবে এগুচ্ছে